Dear guys, assalamu alaikum. Welcome to Medicine and Health Info Channel again. আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঠান্ডা বা কাশি, ব্রঙ্কিয়াল অ্যাজমা, অ্যালার্জি দূর করা সহ অসংখ্য কাজ করে এমন একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম, দাম, গ্রুপ বা জেনারিক নাম, প্রস্তুত করা কোম্পানির নাম, খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। বন্ধুগণ, বাচ্চাদের বা প্রাপ্তবয়স্কদের ঠান্ডা বা কাশি, ব্রঙ্কিয়াল অ্যাজমা, অ্যালার্জি ইত্যাদি দূর করার জন্য ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে অন্যান্য ঔষধের সাথে যে ঔষধটির কথা লিখে থাকেন তার নাম হলো অ্যাডাম 33 ট্যাবলেট। এটির গ্রুপ বা জেনারিক নাম হলো প্রেডনিসালন। এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে নুভিস্তা ফার্মা লিমিটেড। অ্যাডাম 33 5 mg ট্যাবলেটের প্রতি বিষের দাম 1.73 টাকা এবং 20 mg প্রতি বিষ ট্যাবলেটের দাম 6.28 টাকা। এটি খাওয়ার নিয়ম, এটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 5, 10 কিংবা 20 মিলিগ্রামের ট্যাবলেট দিনে 2 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে এবং শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করাতে হবে, অর্থাৎ চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ খাওয়া যাবে না। এই ওষুধটি খাওয়ার পর কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ক্ষুধা বৃদ্ধি, বদ হজম, স্নায়ুবিক দুর্বলতা, অস্থিরতা, ঝিমুনি ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এই ওষুধটি খাওয়া নিষিদ্ধ বা খাওয়া যাবে না। এই ওষুধটি আলো ও তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে। ধন্যবাদ।